গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি এনে জেরা করার অনুমতি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ ব্যাপারে গত শনিবারই শুনানি হয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। কেষ্টকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিল ইডি। তবে শুনানি হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। সোমবার ইডির আর্জি মঞ্জুর করে কোর্ট রায় ঘোষণা করে। আদালত জানিয়ে দেয় প্রয়োজনে অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত 4 মাস আসানসোল সংশোধনাগারে বন্দী। গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতকে দীর্ঘদিন ধরেই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আর্জি জানাচ্ছিল ইডি। ইডির করা এই গরু পাচার মামলাতে ইতিমধ্যেই অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। তবে অনুব্রতকে যাতে কোনোভাবেই দিল্লিতে না নিয়ে যেতে পারে ইডি, সে ব্যাপারে বহু চেষ্টা করেছেন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল। বারবার নানা যুক্তি দেখিয়ে অনুব্রত দিল্লি যাত্রাকে আটকানোর চেষ্টা করেছেন তিনি। তবে ইডির বিরুদ্ধে সিব্বলের কোনো যুক্তি যে খাটেনি তা সোমবার আদালতের রায় স্পষ্ট। প্রসঙ্গত অনুব্রতকে দিল্লি নিয়ে আসার বিরোধিতা করে সিব্বল বলেছিলেন, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে সমস্ত অভিযোগই দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গে, তাই তাঁর মামলার শুনানি দিল্লির আদালতে চলতে পারে না। পাল্টা ইডির যুক্তি ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেশের যে কোনো আদালতে মামলা করতে পারে। শনিবার দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়েছিল সোমবার এ ব্যাপারে রায় ঘোষণা হতে পারে। সেই মতো সোমবার ইডির দাবি মেনে নিয়েছে কোর্ট। গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার কথা বলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সেপ্টেম্বর মাসের গোড়ায়। কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে। এরপর দিল্লি আদালতে যায় ইডি। পাশাপাশি অনুব্রত ইডির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অক্টোবরেই দিল্লি কোর্টে আবেদন করে। গরু পাচার কাণ্ডে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চেয়ে ইডির আবেদনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল নেতা, কিন্তু সেই আবেদন খারিজ করে মামলাটি রাউস অ্যাভিনিউ আদালতে ফেরত পাঠায় দিল্লি হাইকোর্ট। দিল্লি আদালত সাফ জানিয়ে দেয়, অনুব্রতর এই মামলায় যা সিদ্ধান্ত নেওয়ার তা সব কিছু নেবে রাউস অ্যাভিনিউ আদালত। সূত্রের খবর, কেষ্টকে নিয়ে দিল্লি যাওয়ার জন্য ইডি দপ্তরে তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যে প্রোডাকশন ওয়ারেন্ট পেয়ে গেছে ইডি। সম্ভবত মঙ্গলবারই জেলে আসতে চলেছে অর্ডারের কপি। তারপরে আসানসোল কমিশনারেটে জমা পড়বে সেই কপি নিরাপত্তা চেয়ে, এবং তারপরই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। এবার কি তবে দিল্লিতে সাইগালের সঙ্গে মুখোমুখি জেরা করা হবে অনুব্রতকে? এবার কি তিহার জেলই হবে অনুব্রতর বর্তমান ঠিকানা? এমনই নানা প্রশ্ন ঘোরাফেরা করছে সকলের মনে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।